আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। আজকে আমের আচার বানাবো, রেসিপি দেখার কিছুই না, সবাই কম বেশি আমের আচার বানাতে পারেন, গল্প করার জন্যেই আসছি। আমরা মেয়েরা কত অদ্ভুত, তাই না? কখনো কখনো কারো না কারো মেয়ে হই, আবার কখনো কখনো কারো না কারো বউ হই, আবার কখনো কখনো কারো না কারো মা হই। মেয়েদের মধ্যে অনেক ধৈর্য থাকতে হয়, অনেক সহ্য থাকতে হয়। মাঝে মাঝে মনে করতাম কি আমার মারা এত ধৈর্য কেন, এখন বুঝি যেন ধৈর্য আসলে অনেক দরকার। এই ধৈর্যগুলো আমার ভিতরে মোটেও নাই, আমি অনেক অধৈর্য একটা মেয়ে। আপনার আমি অনেক অধৈর্য একটা মেয়ে, অনেক অনেকটাই অধৈর্য মেয়ে, যেটা বলে বোঝাতে পারবো না আমি কতটা অধৈর্য একটা মেয়ে। আমি ছোটোবেলার থেকেই অনেক রাগি স্বভাবের একটা মেয়ে, যেটা আমার ভালো লাগতো না ওইটা আমি কখনো করতে পারতাম না, যদি কর্তা কেউ যদি করতো তাহলে আমি অনেক রাগ হয়ে যেতাম। এই তো, আর রাগগুলা কাদের সাথে করি জানেন? বিয়ের আগে বাবা মার সাথে অনেক রাগ করতাম, ছোট ভাই বোনদের সাথে অনেক রাগ করতাম, বিয়ের পর আমার হাজবেন্ডের সাথে, আপনাদের ভাইয়ের সাথে অনেক রাগ করি। আল্লাপাক আমাকে এমন একটা মানুষ দেওয়ানে, আমি আল্লাপাকের কাছে অনেক শুকরিয়া আদায় করি, যে নাকি আমার এত রাগ এত অভিমান সহ্য করে মুখ বুঝে থাকে, তো কখনো একটা কথা আমাকে বলে না যেন তুমি এত রাগ কেন করো, আমি তো তোমার সাথে কোনো অন্যায় করি না। জানি না কেন এত রাগ চলে আসে আমার জন্য, আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আল্লাপাক অনেক ধৈর্য দেয় অনেক সহ্য দেয়, সব কিছু বুঝি সব কিছু জানি, তারপর আমি এত রাগ হই কেন আমি জানি না। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবার পরিজনদের জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালাম।